আজকে ফাতে ওগুলোকে গরুর মাংস নিয়ে আসছে এখানে বাজার থেকে। তো এখানে আমি কিছু গরুর মাংসকে আলু দিয়ে রান্না করবো, আর কিছু গরুর মাংস গুঁড়া করবো। আমি আলুটা করে নিচ্ছি বিভাগ করে। আমি প্রথমে মাংসের গুঁড়াটা করে নেব। তো আজকে ফাতে ওগুলোকে হালুয়ার সুজি হালুয়ার রুটিও বানাবো। এই জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আলু দিয়ে রান্না করবো কতগুলো মাংস, আর কতগুলো আমি বোনা করে নিব। তেল দিয়ে দিচ্ছি বোনা করে নেওয়ার জন্য। এখানে মশলা যা যা লাগে আমি সবগুলো নিচ্ছি। গরম হয়ে আসার পর এখানে আমি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা বাটা। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ, লাল মরিচ, লবণ। এখানে রান্না দুইটার জন্যই দিচ্ছি পরিমাণ মতো করে মাংস দইগুলোর জন্য। আমরা পানি দিয়ে দিচ্ছি এখন। মাংসগুলা দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে রাখা, মশলার উপরে তেলটা উঠে আসছে।
দিব। এই মাছটা রান্না করে নেব এখন।